বাহ 100 হিট করছে দেখা যায় 103 104 এটার ভিতরেই উঠানামা করতেছে 106 উঠছে হ্যালো 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 ব্রোস কি অবস্থা ভালো আছেন বাসাসে হচ্ছে 7টা বেজে 18 মিনিট ইফতার করে কিছুক্ষণ রেস্ট রেস্ট নিয়ে এখন বের হইছি যাচ্ছি সাওয়ারির দিকে কারণ হচ্ছে আজকে সুজুকি জিক্সার এসএফ এটা হচ্ছে সাওয়ারিতে ফেরত দিয়ে দিব ওরা এই বাইকটা তো সেল করতে হবে নাকি আমার কাছে কতদিন রাখছি এটা 1 তারিখে বাইক সেল করছি 2 তারিখে বাইকটা আমার কাছে নিছি 3 তারিখ 4 তারিখ 5 তারিখ 6 তারিখ 7 তারিখ 8 তারিখ 6 দিন আমি এটা চালাইতেছি তো যাই হোক এটার জন্য নাকি কাস্টমার আসতেছে তাই এটা ফিরিয়ে দেব আজকে সাওয়ারিতে ওই যে জিক্সার এসএফটা আর বন্ধু হৃদয় এন্ডি এই শটটা নেওয়ার জন্য বন্ধু হৃদয় আছে আর জিক্সার এসএফ নিয়ে এখন সাওয়ারি থেকে এই বাইকটা নিয়ে যাইতেছি হন্ডা এডিভি এটার চাবি ভিন্ন রকম আমি প্রথমে খুঁজতেছিলাম চাবি কই পরে দেখি আরে এটা তো রিমোট সিস্টেম এটাকে চাপ দিয়ে ধরে রাখতে হবে সবুজ হয়েছে তারপরে আরে ভিতরে ঢুকবো কেমনে আল্লাহ মানে এই চাবিটার আসলে এখানে কোনো কাজই নাই জাস্ট চাপ দিয়ে ধরে রাখার কাজ তারপরে চাবি রেখে দিতে হবে আর এইখান দিয়ে অন করা হয় কইরে হইছে অন হইছে পারছি পারছি ঠিক ও আমি তো ক্লাস ক্লাস নাই আমার একটু অ্যাডজাস্ট হইতে এটার মধ্যে সময় লাগবে ও এখনও মাথার মধ্যে এটা সেট করতে পারিনি এটার মধ্যে ক্লাচ নাই আমি বারবার ক্লাচ মনে করি এটা পিছনের ব্রেক পিছনের ব্রেকে চাপ পড়ে যাচ্ছে ম্যান আই এম জাস্ট লাভিং দিস বাইক আর বাইকটার সবচেয়ে শান্তি হচ্ছে এটার এই যে স্মুথনেস কামনেস একবারে ঠান্ডা কোনো ধরনের সাউন্ড নাই কিছু নাই ইঞ্জিনটা এত পরিমাণে স্মুথ বাট এটার সাথে আমার অ্যাডজাস্ট হইতে একটু সময় লাগবে আমি এখনও ব্রেকিং আর হচ্ছে ক্লাচের যে ইস্যুটা সেটা নিয়ে পেরাকাচ্ছি যেন আমরা সাধারণ বাইকে হচ্ছে গিয়ার শিফটিং করে অভ্যস্ত ডান পা দিয়ে ব্রেক ধরে অভ্যস্ত বাঁ সাইডের এখানে থাকে হচ্ছে ক্লাচ কিন্তু এটার মধ্যে এটা হচ্ছে ব্রেক আর এটাও ব্রেক তো আমি মাঝে মধ্যে ক্লাচ চেপে ধরে বসে থাকি হয়ে যায় ব্রেক এটা নিয়ে একটু প্যারা খাইতেছি ওইটা কয়েকদিন চালালে অবশ্য অভ্যস্ত হয়ে যাবো আর কি আর এখন বাজতেছে রাতের প্রায় 1টা যদিও এখানে স্ক্রিনে দেখানো আছে হচ্ছে 8টা 12 আমি আছি ইউনিভার্সিটিতে এই যে সাথে হৃদয় আছে জয় আছে তালহা আছে আজকে সারা রাত আমরা বাইরে কাটাবো সেহেরিও বাইরে হবে আর এর পাশাপাশি হৃদয়ের একটা শ্যুট আছে আর কি সেই শ্যুটের জন্য মূলত বাইরে আছি এ কয়টা বাজতেছে কয়টা বাজে দেখতো কয়টা বাজে দেখতো 2:38 রাতের 2:38 বাজে আর এখন গিয়ে আমাদের মানে আমাদের বলতে হৃদয়ের শ্যুট টুট শেষ হয়েছে আর কি আর এখন আমরা ডিসিশন নিছি আমরা যাব এই রাতের বেলা মাওয়াতে মাওয়াতে গিয়ে আমরা সেরি করব সেরি করে তারপরে ব্যাক করব আর এই যে হন্ডা এডিভিটা আছে এটাও হাইওয়েতে রাইড করার একটা এক্সপিরিয়েন্স নিয়ে নিব আর কি ওকে ওকে উঠে গেছি হচ্ছে মেয়র মোহাম্মদ হানি ফ্লাইওভারে আর এতক্ষণ পুরোটা রাস্তা ঢাকা শহরের ভিতরে চালাইছি যার কারণে এটা নিয়ে আমি 60-65-এর উপরে চালাতে পারি নাই আর এটা নিয়ে প্রথমবারের মতো মনে হয় আমি 80 ক্রস করছি এখন মেয়র মোহাম্মদ হানি ফ্লাইওভার হচ্ছে মাওয়ার রোডের আগে ওয়ার্ম আপ করে নিচ্ছি আর কি স্পিডের যে মাওয়াতে গেলে আরেকটু স্পিডে তো চালাইতে পারবো কিন্তু আমি এখনও এই স্পিডটা কন্ট্রোল করার জন্য এই বাইকটার মধ্যে কনফিডেন্স পাচ্ছি না বিন্দুমাত্র কনফিডেন্স পাচ্ছি না আমার এখনও পা শিরশির করতেছে আর এই ব্রেক ধরার সময় হলে আমার পা দিয়ে আমি চাপ দিই কিন্তু পা দিয়ে চাপ দিয়ে দেখি ব্রেক লিভার নাই কিন্তু হাতের ক্ষেত্রে আবার ফিল করতেছি দেখেন
বাঁ সাইডের যে লিভারটা, এই লিভারটা ব্রেক প্রেস করলে বেশি পাওয়ার ফিল হয়, মানে খুব তাড়াতাড়ি ব্রেকটা হয়। আর ডান সাইডটা দিলে খুব তাড়াতাড়ি হয় না, এটার কারণ কি আমি জানি না, এটা আমাকে বাসায় গিয়ে একটু ঘাটাঘাটি করতে হবে। আজকে জাস্ট বাইকটা পাইছি, পেয়ে বের হয়ে গেছি, বাইকটার পাওয়ার কেমন, তারপর হচ্ছে ব্রেকিং সিস্টেম কেমন, সিবিএস না এবিএস সেটাও আমি জানি না, এগুলো সব বাসায় যাইতে হবে, গিয়ে তারপর হচ্ছে ইন্টারনেট ঘাটতে হবে, ঘেটে ঘেটে তারপরে বের করতে হবে। আর আজকে আরও দুইটা বাইক আমরা মামা যাইতেছি, হৃদয় প্লাস জয়ের বাইক যাচ্ছে সাথে, দুইটাই হন্ডা, সব আজকে হন্ডা, কোনো কথা নাই। এটার আরেকটা ফিচার, কোনো স্টার্ট বাটন টাটন কিছু ক্লিক করা লাগবে না, জাস্ট একটু থ্রোটল দেবো স্টার্ট হয়ে যাচ্ছে। এখানে দুইটা সুইচ আছে, একটা হচ্ছে আইডলিং আর একটা হচ্ছে আইডলিং স্টপ। তো আইডলিং স্টপে যখন রাখা হয় এটা হচ্ছে জ্যামের জন্য, জ্যামের মধ্যে যখন আমি গাড়ি থামাই ফেলবো অটোমেটিক এটা স্টপ হয়ে যাবে, আবার যখন থ্রোটল একটু প্রেস করবো তখন অটোমেটিক আবার এটা স্টার্ট হয়ে যাবে। অ্যান্ড হিয়ার উই কাম, মামার রাস্তা চলে আসছে। বাহ, 100 হিট করছে দেখা যায়, 103 104, এটার ভিতরেই উঠানামা করতেছে, 106 উঠছে, 107 উঠছে, যদিও জায়গাটা একটু ঢালু, 108 109, কিন্তু একটা জিনিস কি এই যে এই পরিমাণ স্পিড উঠছে বাট এখনো পর্যন্ত খুব বেশি মানে ভাইব্রেশন টাইব্রেশন ফিল করতে পারতেছি না, ঠিক ওই আগের মতো স্মুথ স্মুথই আছে, 106 107, এই আমার মনে হচ্ছে 110 11 12 যাবে যদি আর একটু কম ওজনের লোকজন বসে এটার মধ্যে। বাস আছে 3:45 মতো, আজকে সেরির শেষ সময় হচ্ছে 4:28 সম্ভবত, তাই হাতে সময় কম, হিলসা মাছ খেতে পারবো কি না আই ডোন্ট নো, এমন একটার মধ্যে ঢুকতে হবে যেটার মধ্যে মানুষজন কম দেখা যাচ্ছে, এরকম একটার মধ্যে ঢুকে তাড়াতাড়ি খেয়ে বেরোয় যেতে হবে, নাহলে একবারে শেষ সময় গিয়ে লোকমা দিতে হবে। এই ভিতরে না যাই, হ্যাঁ এখান থেকে খেয়ে নি, জয় জয়, এন অনেক ভিড় অনেক ভিড় অনেক ভিড়, পিছনে চলেন পিছনে পিছনে, অনেক ভিড় কম, আমাদের এমন একটার মধ্যে ঢুকতে হবে যেটার মধ্যে ভিড় কম, তাড়াতাড়ি মাছ ভেজে দিতে পারবে, খেয়ে উঠে দৌড় দিব, শেষ সিম্পল। তাই ভিতরের দিকে গুলোর মধ্যে ভিড় বেশি, আমরা এই যে শুরুরগুলোর দিকে আসছি, শুরুরগুলোর দিকে ভিড় তুলনামূলক কম। ভাজি খাচ্ছি না, না ওটা কি সরিষা, সরিষা কত, আর চিংড়ি মাছ কত, আছে মাত্র হচ্ছে 8:30, এখন আমরা এই দোকান থেকে ওই দোকানে ঘুরতেছি, এই দোকানে বাজার শেষ, ইলিশ পাশের দোকানে যেতেছি। ও আর দিস ইজ দ্য ভেরি ফার্স্ট টাইম আমার মনে হচ্ছে এই ভিডিওতে আমি চেহারা দেখাইতেছি, এই ভিডিওটা যারা হচ্ছে এডিবি দেখে ক্লিক করছেন, এই চ্যানেলের মালিক আমি ভাই মোহাম্মদ সানি, এই আর কোনো পরিচয়ের দরকার নেই, চলেন ইলিশ খুঁজি এখন। ভাই ভাজি ভাজি নাই, আই হাই, তাহলে আর কি আছে, এটা কি এত বড় বড় পাঙ্গাস, এত বড় পাঙ্গাস, আর ইলিশ নাই, তাহলে চলো আগে যে দোকান থেকে দেখে আসছি ওই দোকানেই খাবো। আজকের জন্য আর ভাজা ইলিশ কপালে নাই, আজকে আছে সরিষা ইলিশ, টাকি ভর্তা আর ইলিশ মাছের ভর্তা, সবসময় যে তাজা ভেজে সরিষার তেল ইলিশ মাছের যে সারটা আজকে নিতে পারবো না, আজকে সময় খুব কম, আর ইলিশও খালি হয়ে গেছে সব এলাকায়। হ্যালো, তোমরা কি দুইটা শব্দ বলতে চাইবা, যা খাইলা তা নিয়া? মানে মেইন কথা হচ্ছে কেউ যদি ইলিশ খেয়ে বড় হয় বা ইলিশের সারটা তার মুখে থাকে, সেইখানে এসে ইলিশটা খেয়ে মুখটা নষ্ট না করাই বেটার। অ্যান্ড সব থেকে বেস্ট পার্ট হলো যখনই মুখে দিছি না, মুখ থেকে না মানে ভিতরে আর যাচ্ছিল না, গলা থেকে নামতেছিল না। আর বলিস না, রোজা রমজানের দিন, এটার নাম কি, ইলিশের বাড়ি, ভালো বাড়ি, আই লাভ ইলিশ বাড়ি, নাম কি আই লাভ ইলিশ বাড়ি, নো বাড়ি। জীবনে কখনো টমেটোর চাটনি মিষ্টি, মানে মিষ্টি খাওয়া দেখছেন, টমেটোর চাটনি হবে টক, কিন্তু টমেটোর চাটনি মিষ্টি হইতেছে, কোন লজিক হইতেছে সেটা জানি না, যদি মিষ্টি টমেটোর চাটনি খাইতে পারেন আই সাজেস্ট ইউ কাম টু, মনে হয় মধু খায় তারপর হচ্ছে রান্না করতে গেছিল মিষ্টি মিষ্টি, চিনি দেখ গিয়ে টমেটোর মধ্যে ভাই, ভালোবাসা, যাই হোক আলহামদুলিল্লাহ, তারপরও মানে রোজা রাখার মতো সেরি হয়ে গেছে, এখন আবার ঢাকার দিকে যাইতে হবে। এডিবিটার একটা ভাব আছে, একটা
মানে বাইকের মালিক মনে হয় না, গাড়ির মালিক, গাড়ির মালিক ফিল আসে। দেখেন উফ উফ, রিমোট কন্ট্রোল। হচ্ছে 7:26, সন্ধ্যাবেলা বাসা থেকে বেরোছিলাম সম্ভবত 7:00 আশেপাশে, আর ঠিক 12 ঘন্টা পরে এখন এসে বাসায় ঢুকছি। আর এখন চোখ টোক সব ভেঙে আসতেছে, চেহারার অবস্থা তো দেখছেন। তারপরে মাওয়া রাইডের পর সাদা শার্ট, আমার অবস্থা খারাপ হয়ে গেছে। আর এখন ঘুম দেব, ঘুম থেকে উঠে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে এই যে হন্ডা যে এডিবিটা আজকে সারাদিন চালাইলাম, এটা সম্পর্কে আমার বিন্দুমাত্র ধারণা নাই। তো আজকে দিনের কাজ হচ্ছে প্রথমে ঘুম থেকে উঠে ওইটা সম্পর্কে একটু ধারণা নেওয়া, একটু রিসার্চ করা আর কি। তো ঠিক আছে, তাহলে ব্রোস আজকের জন্য ভিডিও এখানে শেষ করতেছি, বাই, আমার সানি বিদায় নিচ্ছি, আর রিসার্চ করে কী কী পাবো সেটা আপনাদেরকে নেক্সট ব্লগে শেয়ার করবো। সানি আউট, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ। এটা এত পরিমাণ কমফোর্টেবল, এত পরিমাণ স্মুথ, আর এত পরিমাণ ব্যালেন্সড যে স্টিয়ারিং ছেড়ে দিছি, তারপরেও ও স্টিয়ারিং না, আমি গাড়ি মনে হচ্ছে যে গাড়ি চালাইতেছি তাই স্টিয়ারিং বলতেছি, হ্যান্ডেলবার ছেড়ে দিছি, তারপরেও একবার সোজা ভদ্রলোকের মতো যাচ্ছে।